কোভিড পরীক্ষার নামে জালিয়াতির মামলায় জেকেজির চেয়ারম্যান ডাঃ সাবরিনা আরিব চৌধুরীকে দ্বিতীয় দফায় আরও দুই দিনের রিমান্ডের অনুমতি দেয়া হয়েছে তিন দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করে আরও পাঁচ দিনের রিমান্ড চাওয়া হয় উভয় পক্ষের যুক্তির তর্ক শুনে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন ইবনেনুর শাওনের রিপোর্ট তিন দিনের রিমান্ড শেষে দুপুরে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আনা হয় করোনা পরীক্ষায় জালিয়াতির অভিযোগে গ্রেফতার হওয়া জেকেজির চেয়ারম্যান ডাক্তার সাবরিনা আরিফ চৌধুরীকে তদন্তের স্বার্থে আরও পাঁচ দিনের রিমান্ড আবেদন করে রাষ্ট্রপক্ষ আর রিমান্ড আবেদন বাতিল করে সাবরিনার জামিন আবেদন করেন আসামি পক্ষের আইনজীবী উভয় পক্ষের শুনানি শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত মামলাটিকে চাঞ্চল্যকর উল্লেখ করে এর পেছনে আরও হয় বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী মামলার সাথে আরও কেউ জড়িত আছে কিনা এবং অন্য কোনো প্রতিষ্ঠানের সাথে উনি জড়িত থেকে এই ধরনের অপকর্ম করেছেন কিনা সেই বিষয়গুলো তুলে আনার জন্য এবং তার জালিয়াতির সমস্ত তথ্য উদ্ঘাটন করার জন্য মামলা সুষ্ট এবং নিরপেক্ষ তদন্তের স্বার্থে রিমান্ডের প্রয়োজন সেক্ষেত্রে বিজ্ঞ আদালত আমাদের রাষ্ট্রপক্ষের বক্তব্য শুনে সন্তোষজনক মনে হয় এই আসামিকে পাঁচ দিনের ভিতরে দুই দিনের করে রিমান্ড মঞ্জুর করেছেন তবে আসামি পক্ষের আইনজীবী বলছেন আইনগতভাবে সাবরিনাকে জেকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যান বলার সুযোগ নেই তাই জালিয়াতির বিষয়ে তার সংশ্লিষ্টতাও নেই একটা কোম্পানির চেয়ারম্যান হয় মেমোরেন্ডামের উপর ভিত্তি করে চেয়ারম্যান হয় আর্টিকেলস এর উপর ভিত্তি করে সেখানে ডকুমেন্ট থাকে যেহেতু আইনগতভাবে কোম্পানির কেউ না সেই ক্ষেত্রে এই মামলায়ও সে আসতে পারে না আর একটা বিষয় হলো যেহেতু যে এফআইআরটা হয়েছে এই এফআইআরই থানায় নিতে পারে না প্রতারণার অভিযোগে গত ১২ জুলাই সাবরিনাকে গ্রেফতার করে পুলিশ ইবনেনুর শাউন একুশে টেলিভিশন ঢাকা